रेसिडेंशियल टाटास, रेसिडेंशियल टाटास सुने थक भी, रेसिडेंट नॉन रेसिडेंट एनआरआई। तो रेसिडेंशियल टाटास रेसिडेंशियल टाटास की एडा होच्छे एक धरनेर टाटास टैक्स पर्पस है जेटा तुम कतदिन इंडिया ते थेकेछो तार बेसिस से डिटरमाइन होबे इनकम टैक्स डिपार्टमेंट रूल बनिए रेखेछे जार से रूलर हिसाबे तुम्हार की टाटास जे बछर तुम इनकम करेछो ठीक आछे सेई बछर कतदिन थेकेछो तार बेसिस से तुम्हार रेसिडेंशियल टाटास डिटरमाइन होबे। तो रेसिडेंशियल टाटास डिटरमाइन है क्या रेसिडेंशियल टाटास डिटरमाइन करा है कारण अच्छा बोले दी तार आगे जो रेसिडेंशियल टाटास कत रकम है रेसिडेंट नॉन रेसिडेंट इंडिविजुअल क्षेत्र हिंदू अनडिवाइडेड फैमिली क्षेत्र रेसिडेंट ऑर्डिनरीली रेसिडेंट आछे रेसिडेंट बट नॉट ऑर्डिनरीली रेसिडेंट रहे तले मेन कैटेगरी रेसिडेंट नॉन रेसिडेंट तो इंडिविजुअल एचयूएफ एर क्षेत्र তার আবার ক্যাটেগরি দুটো এসে গেছে রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তো এরকম ক্লাসিফিকেশন কেন করা হয় ক্লাসিফিকেশন করা হয় কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্যাটেগরি ওয়াইজ কিছু ছাড় দিয়ে রেখেছে যেমন যারা সারা বছরই বাইরে রয়েছে কিন্তু ইন্ডিয়াতে তার কোনো সোর্স অফ ইনকাম রয়েছে ইন্ডিয়াতে কোনো তার সোর্স অফ ইনকাম রয়েছে কিন্তু সারা বছরই ইন্ডিয়াতে নেই তো তাদের কেসে তাদেরকে বলা হবে নন রেসিডেন্ট তারা একদিনও নেই কিন্তু তাদের ইনকাম ইন্ডিয়া থেকে হচ্ছে কারণ তাদের প্রপার্টি রয়েছে হতে পারে কোনো সোর্স অফ ইনকাম রয়েছে প্রপার্টি ছাড়া তো সেক্ষেত্রে তাদের তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা আউটসাইডে থাকছে মানে নন রেসিডেন্ট তাদের শুধুমাত্র ইন্ডিয়ান ইনকামের উপরেই ট্যাক্স দিতে হবে ইন্ডিয়ান ইনকামের উপরে তারা অন্য দেশে যে ইনকাম করছে তার উপরে ট্যাক্স দিতে হবে না ঠিক আছে কিন্তু যারা সারা বছরই ইন্ডিয়াতে রয়েছে সারা বছরই ইন্ডিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদেরকে ইন্ডিয়ান ইনকাম অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন ইনকাম উপরেও দিতে হবে ট্যাক্স মানে গ্লোবাল ইনকাম পুরো ফরেন ইনকামের উপরেও ট্যাক্স দিতে হবে তো সেই হিসাবে কাকে কতটা ট্যাক্স দিতে হবে তার বেসিসে মানে সেটাকে ক্যালকুলেট করার জন্য কার কতটা ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে মানে ট্যাক্সেবল ইনকাম কার কতটা হবে স্কোপ কতটা হবে বাইরের ইনকাম ধরা হবে কি শুধুমাত্র ইন্ডিয়ান ইনকাম ধরা হবে তার জন্য রেসিডেন্সিয়াল ট্যাটাস রয়েছে আর এটা রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ওটা পরে বলা হবে রেসিডেন্সিয়াল ট্যাটাসে এসে যাও তাহলে আমরা কার ডিটারমাইন করব প্রথমে ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল ট্যাটাস ইন্ডিভিজুয়ালের কি হতে পারে প্রথমে তো রেসিডেন্ট হতে পারে দু নম্বর নন রেসিডেন্ট রেসিডেন্সিয়াল ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল ক্যান বি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট রেসিডেন্ট এগেন রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট रेसिडेंट एंड ऑर्डिनरी रेसिडेंट रेसिडेंट बट नॉट ऑर्डिनरीली रेसिडेंट रेसिडेंट बट नॉट ऑर्डिनरीली रेसिडेंट তো আমি শর্টে কি বলতে পারি আর অ্যান্ড ওয়ার আর অ্যান্ড এনআর ইন শর্ট আর অ্যান্ড ওয়ার আর অ্যান্ড ওনার
তো রেসিডেন্ট কখন বলা হবে দেখো, রেসিডেন্ট, তো রেসিডেন্ট কখন বলা হবে ইন্ডিভিজুয়ালকে, তার জন্য তোমাকে জানতে হবে কিছু কন্ডিশন, বেসিক কন্ডিশন। বেসিক কন্ডিশন কি আছে, ১৮২ দিনের বেশি বা ১৮২ দিন থাকলেও চলবে। আরেকটা হচ্ছে ৬০ ডেজ, লাস্ট ৪টি বছরে ৩৬৫ দিন বা তার বেশি থাকতে হবে, লাস্ট ৪টি বছরে তাহলে বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশনের এনি অফ দ্য ফলোয়িং তোমাকে স্যাটিসফাই করতে হবে, এনি অফ দ্য ফলোয়িং, যে কোনো একটা। তাহলে তুমি স্টে করে যাও, কতদিন স্টে করে যাও, ১৮২ ডেজ অর মোর, অর তাহলে এখানে অর না লাগলেও চলবে, উপরে যেহেতু আমি এনি অফ দ্য কন্ডিশন, এনি অফ দ্য ফলোয়িং বলে দিয়েছি, স্টে ৬০ ডেজ অর মোর, ১৮২ দিন থেকে গেলে তাহলে তুমি রেসিডেন্ট হয়ে গেল, যদি না থাকতে পারো তাহলে ৬০ ডেজ থেকে যাও, ৬০ ডেজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার, মানে যে বছরে তুমি ইনকাম করেছো, ঠিক আছে। প্লাস শুধুমাত্র ৬০ থাকলে হবে না, আরও কিছু দেখতে হবে যে ৩৬৫ ডেজ রয়েছে কি নেই, ৩৬৫ ডেজ অর মোর ইন ইন প্রিসিডিং প্রিভিয়াস ফোর ইয়ার্স, ইন ইন ফোর প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার্স, ইন ফোর প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার্স, তাহলে যে বছরে তুমি ইনকাম করছো সেই বছরে ৬০ দিন থাকতে হবে, আর তার আগে ৪টাতে ৩৬৫ দিন টোটাল ৩৬৫ দিন ৪টে বছর মিলে, ইন ফোর প্রিসিডিং এখানে প্রিসিডের সাথে আইএনজি যোগ করে দিন, চার বছরে ৩৬৫ দিন প্লাস যে বছরে ইনকাম করছো সে বছরে ৬০ দিন, মানে টোটাল হচ্ছে ৪১৫ দিন, ওইভাবে দেখলে হবে না, এটা মনে রাখো আবার, যেই বছরে ইনকাম করছো সেই বছরে ৬০ দিন, তার আগের ৪টেতে টোটাল ৩৬৫ দিন, তার আগের ৪টেতে, সেটা ঠিক আছে। ধরুন আমি হচ্ছে এই যে আমি তো বাইরে চাকরি করি, ঠিক আছে, আমি এখানে আসলাম বা ওই যে নন রেসিডেন্ট কি বলছেন সে যাই হোক, ফলে আমার যে ওই যে ৩৬৫ দিন আগের চার বছর আর যে প্রিভিয়াস ইয়ারে যে একটা ৬০ দিন, ওটা কিভাবে ক্যালকুলেশন করবে, দেওয়া থাকবে আমাদের এক্সামে দেওয়া থাকবে, গভর্নমেন্ট তখনই ধরবে যদি তুমি বড় পার্টি হও, তোমাদের ৫ লাখ ইনকাম তোমাকে এরকম ধরতে আসবে না, ঠিক আছে, ১০ লাখ ইনকাম ধরতে আসবে না, মুকেশ আম্বানির কেসে ধরতে আসবে, দেখবে কতদিন ছিলে, ওইভাবে কোনো লিমিট নেই, ঠিক আছে। এনি অফ দ্য ফলোয়িং উপরে লিখে দিয়েছি না, তাহলে আর দিই নি সেই বেসিক কন্ডিশন কমপ্লিট। তাহলে কোনো পার্সন যদি তার
কোনো বেসিক কন্ডিশন না ফুলফিল করতে পারে এই দুটোর মধ্যে, তাহলে সে কি হয়ে যাবে? নন রেসিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, নন রেসিডেন্টের ইনকাম ট্যাক্সটা বেশি হবে আই থিংক, নন রেসিডেন্টের ট্যাক্সটা বেশি হবে, নন রেসিডেন্টের ট্যাক্সটা বেশি নয়। এখনই বললাম কি যে কোন ইনকামের উপরে ট্যাক্স দেবে তার স্কোপ ডিসাইড করার জন্য এটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, বা কোন ইনকাম নন রেসিডেন্টকে ছাড় নাও দেওয়া হতে পারে কিন্তু রেসিডেন্টকে ছাড় দেওয়া হতে পারে। যদি ক্যাটাগরি থাকে তবেই তো সেটা একে ছাড় দেবো একে দেবো না ডিসাইড করা যাবে, বুঝতে পারলেন? তাহলে বেসিক কন্ডিশনের পরে এসে যাও সেকেন্ডারি কন্ডিশন। তাহলে বেসিক কন্ডিশন যে ফুলফিল করতে পারবে না, ফেল করছে, তাকে বলা হবে নন রেসিডেন্ট। যদি বেসিক কন্ডিশন তুমি একটা ফুলফিল করে দাও তাহলে তোমাকে দেখতে হবে সেকেন্ডারি কন্ডিশন। সেকেন্ডারি কন্ডিশনে কি আছে? সেকেন্ডারি কন্ডিশনে কিন্তু তোমাকে দুটোই ফুলফিল করতে হবে। ওপরে যেমন ছিল যে কোনো একটা, বোথ দ্য ফলোয়িং কন্ডিশন, এগুলো থেকে হবে। হ্যাজ বিন রেসিডেন্ট, রেসিডেন্ট হতে হবে, বিন রেসিডেন্ট ইন টু প্রিভিয়াস ইয়ার আউট অফ টেন প্রিভিয়াস ইয়ার। দশটা প্রিভিয়াস ইয়ারের মধ্যে দুটোতে রেসিডেন্ট হতে হবে, এটাকে হ্যাজ বিন করে দাও। তার মানে যে বছরে তুমি ইনকাম করছো সেই বছরটাকে ছেড়ে দাও, সেই বছরটা ছেড়ে দিয়ে বাকির দশটা বছর দেখো লাস্ট, সেই বছরটা ছেড়ে দিয়ে আউট অফ টেন প্রিভিয়াস ইয়ার প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে এই যে দশ বছর নেবে তোমার যে ইনকামের বছরটা, সেটা সেই প্রিভিয়াস ইয়ার ছেড়ে দিয়ে তার আগের দশটা দেখতে হবে। তার আগের দশটাতে যে কোনো দুটোতে রেসিডেন্ট হতে হবে। ঠিক আছে, হয়ে যাবে বা সেকেন্ডটাও ফুলফিল করতে পারেন। এই যে ষাটের কেস আছে, 182 উপরে, আমার রেসিডেন্ট হওয়ার শর্ত 182 হয়ে হতে হবে, তাহলে 60 দিন প্রিভিয়াস ইয়ারে আর 300 বছর। আরো একটা কন্ডিশন রয়েছে কি, সাতটা প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম কত থাকতে হবে? 730 দিন। ঠিক আছে, তাহলে বেসিক কন্ডিশন তো ফুলফিল হলো যে কোনো, কিন্তু সেকেন্ডারির মধ্যে দুটো কন্ডিশনই ফুলফিল হতে হবে। ঠিক আছে, যদি ফুলফিল করো বেসিক সেকেন্ডারি তাহলে দুটোই করতে হবে, এখানে কিন্তু অল্ট বলে কিছু নেই, অর বলে কিছু নেই। তাহলে তুমি হবে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি, বাট নট অর্ডিনারিলি। আর যদি প্রাইমারি কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি কন্ডিশনে যে দুটো ফুলফিল করি তাহলে অর্ডিনারিলি রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট এন্ড অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে,
তাহলে এখানে যে 10টা প্রিভিয়াস ইয়ার রয়েছে কিন্তু যে বছর ইনকাম করছো সেটা ছেড়ে দিয়ে তার আগের 10টা দেখতে হবে, এখানে যে 7টা প্রিভিয়াস ইয়ার রয়েছে যে বছর ইনকাম করছো সেটা ছেড়ে দিয়ে আগের 7টা দেখতে হবে, আগের 7টাতে 730 দিন আর আগের 10টাতে দুটোতে রেসিডেন্ট হতে হবে। যদি সাপোজ ইনকাম ট্যাক্সে বলা আছে কি রেসিডেন্টকে ছাড় কোন একটা ছাড় দেওয়া হবে, কোন একটা ছাড় রেসিডেন্ট পাবে, তার মানে রেসিডেন্টে দুটো ক্যাটাগরিই পাবে, পাবে কি পাবে না, রেসিডেন্ট তো দুজনেই তো রেসিডেন্ট, কিন্তু অর্ডিনারিলি সে বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, ইন্ডিয়াতে থাকে না নয়, থাকে না বলতে এই যে বেসিক কন্ডিশন ফুলফিল করতে পারছে না, মানে 182 দিনের কম রয়েছে অথবা 60 দিনের কম রয়েছে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো ফুলফিল করতে পারছে না। যদি বেসিক কন্ডিশন না ফুলফিল করে নন রেসিডেন্ট, বেসিক কন্ডিশন ফুলফিল করে গেছে কিন্তু সেকেন্ডারি কন্ডিশন একটা ফুলফিল করতে পারছে না বা কোনোটাই করছে না, তো সেক্ষেত্রে নট অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট নট অর্ডিনারিলি, কিন্তু বেসিক যদি সেকেন্ডারি কন্ডিশনে ফুলফিল করে যায় তাহলে হবে অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট অর্ডিনারিলি। তাহলে তো ওটা বুঝতে পেরে গেছো, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে তাহলে এখানে আমি লিখবো যে ওয়ান বেসিক কন্ডিশন প্লাস বোথ দ্য সেকেন্ডারি কন্ডিশন, সেকেন্ডারি কন্ডিশন এখানে ওয়ান বেসিক কন্ডিশন তো ফুলফিল করলে হবে, বেসিক কন্ডিশন প্লাস এনি অর নান অফ দ্য সেকেন্ডারি কন্ডিশন, সেকেন্ডারি কন্ডিশনে যদি তুমি একটা ফুলফিল করো বা কোনোটাই না করো তাহলে তুমি নট অর্ডিনারিলি রেসিডেন্ট, বুঝতে পারলে, ওয়ান বেসিক কন্ডিশন বোথ সেকেন্ডারি কন্ডিশন, ওয়ান বেসিক কন্ডিশন এনি অর নান অফ দ্য সেকেন্ডারি কন্ডিশন, তাহলে এগুলো কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাই নন রেসিডেন্ট কি হবে তাহলে, যে বেসিক কন্ডিশন ফুলফিল করতে পারবে না, স্যাটিসফাই নন অফ দা বেসিক কন্ডিশন, যে বেসিক কন্ডিশন ফুলফিল করতে, বেসিক কন্ডিশন যদি ফুলফিল করে তবেই আমি সেকেন্ডারি দেখব, সে যদি প্রথম রাস্তাতে আটকে যায় পরের গেটে আটকানোর দরকার নেই, তাহলে যে বেসিক যে তাহলে বেসিক কন্ডিশন ফুলফিল করতে পারছে না সেকেন্ডারি তো দেখারই দরকার নেই, সে নন রেসিডেন্টই তো হয়ে গেছে, রেসিডেন্ট হলেই তবে তখন আমি ডিসাইড করবো সে অর্ডিনারিলি না বাট অর্ডিনারি বাট নট অর্ডিনারি। কমপ্লিট হলো, কথা নাই কথা নাই।
বঙ্কিমচন্দ্রের বাবা ওখানে কাজ করতে অফিস আছে। এরপরে আমি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এসে যাব। হিন্দু হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি হতে পারে? রেসিডেন্ট নন রেসিডেন্ট রেসিডেন্ট আবার রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আচ্ছা এটা আমি আর এন আর করে দিচ্ছি আর ও আর আর এন আর নাই শুধুমাত্র আর এন আর একটা করে দিচ্ছি আর এন্ড এন আর যেটা করেছিলাম এটা শুধুমাত্র। তো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কখন রেসিডেন্ট হবে? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি তার বিজনেস পার্টলি অর হোলি পার্সিয়ালি বা হোলি তোমার ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়ে থাকে ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়ে থাকে ইন্ডিয়ান সাপোজ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ইন্ডিয়াতেই রয়েছে তো সেটা তো অলওয়েজ তোমার ফ্যামিলিও ইন্ডিয়াতে রয়েছে আর কন্ট্রোলও কন্ট্রোল বলতে ডিসিশান নেওয়া হচ্ছে কোথা থেকে দেখতে হবে। ডিসিশান যদি ইন্ডিয়া থেকেই নেওয়া হয় তাহলে তার স্ট্যাটাস হবে রেসিডেন্ট। দেখতে হবে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে বিজনেস রয়েছে তার ডিসিশান কোথার থেকে নেওয়া হচ্ছে, ইন্ডিয়ার থেকে নেওয়া হচ্ছে কি ইন্ডিয়ার বাইরের থেকে নেওয়া হচ্ছে। সাপোজ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে মেম্বার রয়েছে একজন কি ডিসিশান নেয় বলো, তারা কোথায় বসে ডিসিশান নিচ্ছে দেখতে হবে, তারা কি ইন্ডিয়াতে বসে নিচ্ছে না ইন্ডিয়ার বাইরেতে বসে নিচ্ছে। যদি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট মানে যেটাকে আমরা কন্ট্রোল বলছি যদি হোলি বা পার্সেলি ইন্ডিয়া থেকে হয় তাহলে তার স্ট্যাটাস হবে রেসিডেন্ট। সাপোজ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির বিজনেস তো ইন্ডিয়াতে রয়েছে কিন্তু যারা ডিসিশান নিচ্ছে তারা 5 বছর সেই বিদেশেই রয়েছে, সাপোজ সেখান থেকে ডিসিশান নিচ্ছে, এখানে ম্যানেজার রয়েছে কাজ করছে, তাহলে কন্ট্রোল কোথার থেকে হচ্ছে? ফরেন থেকে। তাহলে তার স্ট্যাটাস হয়ে যাবে নন রেসিডেন্ট। ঠিক আছে, যদি কন্ট্রোল পার্সিয়ালি বা হোলি ইন্ডিয়ার থেকে হয় তাহলে রেসিডেন্ট, যদি হোলি আউটসাইড ইন্ডিয়া থেকে হয়। ঠিক আছে, কন্ট্রোল ম্যানেজমেন্ট যদি তোমার হোলি পার্সিয়ালি ইন্ডিয়াতে হয় ঠিক আছে তাহলে রেসিডেন্ট হবে। কন্ডিশন কি আছে? তাহলে আমি এখানে ছোট করে লিখতে পারি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট হোলি অর পার্সিয়ালি সিচুয়েটেড ইন ইন্ডিয়া। সিচুয়েটেড ইন ইন্ডিয়া কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট হোলি পার্সিয়ালি সিচুয়েটেড ইন ইন্ডিয়া হলে তাহলে রেসিডেন্ট হয়ে যাবে, যদি হোলি আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে নন রেসিডেন্ট। কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট
হলি আউটসাইড ইন্ডিয়া যদি হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে নন রেসিডেন্ট, এতটাই মনে রাখতে হবে, বুঝতে পারলে? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস তখনই রেসিডেন্ট হবে যদি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট হোলি অর পার্সিয়ালি সিচুয়েটেড আউটসাইড, সিচুয়েটেড ইন ইন্ডিয়া, সিচুয়েটেড ইন ইন্ডিয়া, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট হোলি অর পার্সিয়ালি সিচুয়েটেড ইন ইন্ডিয়া, তার যে কন্ট্রোল ম্যানেজমেন্ট যদি ইন্ডিয়াতেই সিচুয়েটেড থাকে, ওখান থেকেই হয়ে থাকে, মানে ইন্ডিয়া থেকেই কন্ট্রোল হচ্ছে বিজনেস, ইন্ডিয়াতেই বিজনেস, ইন্ডিয়া থেকেই কন্ট্রোল হচ্ছে। আর এন্ড ওয়ার, আচ্ছা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস এখন মোবাইল বের করছো, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস আর এন্ড ওয়ার হয়ে যাবে, আর এন্ড ওয়ার হয়ে যাবে যদি তার, এবার তাহলে কার স্ট্যাটাস দেখতে হবে, তার মালিকের স্ট্যাটাস দেখতে হবে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে তোমার কর্তা রয়েছে তার স্ট্যাটাস যদি আর এন্ড ওয়ার হয় তখন কি হয়ে যাবে, ফ্যামিলি স্ট্যাটাস হয়ে যাবে আর এন্ড ওয়ার, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস। আর যদি সে আর এন্ড এনআর হয়, নট অর্ডিনারি রেসিডেন্ট হয়, তাহলে ফ্যামিলি স্ট্যাটাস হয়ে যাবে আর এন্ড এনআর, আর এন্ড এনআর। এতটা বুঝতে পেরেছো কি পারোনি? এতটা বুঝতে পেরেছো রেসিডেন্ট নন রেসিডেন্ট? এরপরে বলেছি রেসিডেন্টের আবার দুটো ভাগ আছে, এই দুটো ভাগ যখন ডিসাইড করবে তখন তোমাকে দেখতে হবে যে কর্তার স্ট্যাটাস কি। কর্তা তো ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের স্ট্যাটাস কীভাবে ডিটারমাইন হয় দেখে এসেছি আমরা। তার যদি স্ট্যাটাস রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে ফ্যামিলি স্ট্যাটাস হয়ে যাবে রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট, তার স্ট্যাটাস যদি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস হয়ে যাবে অর নট অর্ডিনারি রেসিডেন্ট। সে তো তার কর্তার কেসে ও ইন্ডিভিজুয়ালের মতো ডিসাইড হলো, এবার তার দেখা হবে সে ওয়ার না এনআর, ওয়ার এন আর এনআর কোনটা দেখতে হবে, অর্ডিনারি রেসিডেন্ট না বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, সে যেটা হবে তার ফ্যামিলি স্ট্যাটাসও সেরকম হয়ে যাবে। কিন্তু রেসিডেন্ট নন রেসিডেন্ট ডিসাইড যে করছো, রেসিডেন্ট নন রেসিডেন্ট যে ডিসাইড করছো, এতটা পর্যন্ত কিন্তু যে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট দেখতে হবে, তার পরের পার্টটা দেখার সময়, পরের পার্টটা দেখার সময় কিন্তু তখন তোমাকে দেখতে হবে কর্তার স্ট্যাটাস কি। এবার সাপোজ তোমার কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট যদি আউটসাইড ইন্ডিয়া থেকে হয়, তার মানে কি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি স্ট্যাটাস কি হয়ে গেল নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট হয়ে গেলে তখন তো আর নিচে যাওয়ারই দরকার নেই। একটা পার্টি যদি আউটসাইড ইন্ডিয়াতে হয় আর একটা যদি ইন্ডিয়াতে হয় তাহলে তখন সে কি করা, কারণ কর্তা তো দূরে চলে, যদি আমরা ধরে নিই একজন ইন্ডিয়াতে থাকে একজন ইন্ডিয়ার বাইরে থাকে, ডিসিশন কে নিচ্ছে দেখতে হবে, ডিসিশন তো দুজন মিলে নেবে নয় কে নিচ্ছে দেখতে হবে, নেবে কে হয়তো বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে, তা বিজনেস হচ্ছে সে জানেই না কি বিজনেস হচ্ছে। তাহলে বুঝতে পারলে? তাছাড়া এখানে রয়েছে তোমরা দেখে নেবে, এখানে লেখা রয়েছে যে তো এরপরে তোমাকে কর্তার স্ট্যাটাস দেখতে হবে, কর্তার স্ট্যাটাসের জন্য আবার কর্তার যেভাবে ডিসাইড হয়ে থাকে দু বছর, দশ বছরের মধ্যে তোমার দু বছর হতে হবে কি রেসিডেন্ট, আর সাত বছরের মধ্যে লাস্ট যে বছর ইনকাম করছে সেটা ছেড়ে দিয়ে 730 দিন থাকতে হবে, সেগুলো দেখতে হবে। এরপরে কোম্পানিতে এসে যাও, কোম্পানির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, কোম্পানি
দেখো কোম্পানি কথা না, ওইখানে হেডিং করে দাও, পরে খুঁজে পাবে না, যখন যদি না হেডিং করা থাকে হেডিং করে দেবে রেসিডেন্সিয়াল ডাটা সব কোম্পানি। রেসিডেন্সিয়াল ডাটা সব ইন্ডিভিজুয়ালের হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির পরেই রয়েছে। রেসিডেন্সিয়াল ডাটা আচ্ছা দেখো, রেসিডেন্ট নন রেসিডেন্ট কোম্পানির ক্ষেত্রে রেসিডেন্ট কখন হবে? ইন্ডিয়ান কোম্পানি অলওয়েজ রেসিডেন্ট, ইন্ডিয়ান কোম্পানি অলওয়েজ রেসিডেন্ট। ইন্ডিয়ান কোম্পানি বলতে ইন্ডিয়াতে যে কোম্পানিজ অ্যাক্ট রয়েছে সেই কোম্পানি অ্যাক্টের আন্ডারে যে কোম্পানি রেজিস্টার্ড হচ্ছে তাদের ইন্ডিয়ান কোম্পানি বলা হচ্ছে, তারা অলওয়েজ রেসিডেন্ট হবে। ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি অলওয়েজ রেসিডেন্ট। ফরেন কোম্পানির ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট কোথায় আছে। প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট কি? প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট বলছি, প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট ইজ ইন ইন্ডিয়া। মানে যেমন বলতে গেছেন ভিও ইন্ডিয়া। প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট বলতে বোর্ড অফ ডাইরেক্টররা কোথা থেকে ডিসিশন নিচ্ছে। ইন কেস অফ ফরেন কোম্পানি প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট, মানে আপনারা হচ্ছে বিদেশি কোম্পানি, বোর্ড অফ ডাইরেক্টররা ইন্ডিয়াতে এসে সমস্ত বোর্ড অফ ডাইরেক্টররা ডিসিশন নিচ্ছে ইন্ডিয়াতে এসে। তো প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট বলতে বোর্ড অফ ডাইরেক্টররা কোথায় পলিসি ডিসিশন নিচ্ছে বিজনেস রিলেটেড। ফরেন কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি অলওয়েজ রেসিডেন্ট। ইন কেস অফ ফরেন কোম্পানি ইউ হ্যাভ টু চেক দ্য পোয়েম অফ দ্যাট কোম্পানি হোয়েদার ইট ইজ সিচুয়েটেড ইন ইন্ডিয়া অর নট। কোম্পানি অ্যাক্টের রেজিস্ট্রেশন যারা রয়েছে, ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট যে রয়েছে, কোম্পানি অ্যাক্ট 2013 যারা রেজিস্ট্রেশন করা রয়েছে, যে সমস্ত কোম্পানিতে যে সমস্ত কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013 এর আন্ডারে রেজিস্টার্ড রয়েছে তারাই হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, তারা অলওয়েজ রেসিডেন্ট হবে। কিন্তু পোয়েম দেখতে হবে তোমাকে ইন্ডিয়াতে আছে কি নেই ইন কেস অফ ফরেন কোম্পানি। প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট রেসিডেন্ট। তাছাড়া ইন্ডিয়াতে কোম্পানি খুললে ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্টে তো রেজিস্ট্রেশন করাতে হবে। কোথায় রেজিস্ট্রেশন আছে বলুন, রেজিস্ট্রেশন আমাকে দেখতে হবে কোথায় আছে। রেজিস্ট্রেশন আমি মেদিনীপুরে বসেই করছি, বাট রেজিস্ট্রেশন করছি আমার কোম্পানির নাম ধরুন softwaresolution.com, বাট software ওয়েবসাইট দেখলে হবে না, ওয়েবসাইট দেখলে হবে না। আপনি কোথায় রেজিস্ট্রেশন করিয়েছেন? বিজনেস তো রেজিস্ট্রেশন করাতে হয় না, কোম্পানি বানালে কোম্পানি রেজিস্ট্রেশন করাতে হয়, এলএলপি বানালে এলএলপি রেজিস্ট্রেশন। কোথায় রেজিস্ট্রেশন? যাই হোক, কোম্পানির নাম যাই হোক, কোথায় রেজিস্ট্রেশন আছে দেখতে হবে। তাহলে ইন্ডিয়ান কোম্পানি হবে, ইন্ডিয়ান কোম্পানি হবে। আর যদি আমি ওটা স্যার বাইরে থেকে লোন বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় সেখানে রেজিস্ট্রেশন করিয়েছি, পরবর্তীকালে ঠিক করলে আমি এটা শিফট করে যাচ্ছি পার্মানেন্ট,
রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার বাইরে, বাট পিওইএম টা আমার ইন্ডিয়াতে বসেই বর্তমানে হচ্ছে, কারণ আমি তো হ্যাঁ প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট ওটা রিসেন্ট হয়ে যাবে, রেজিডেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি স্যার যেখানে রেজিস্ট্রেশন করেছি সেখানে বিজনেসের ট্যাক্স পে করতে হবে? হ্যাঁ সে স্টেট গভর্নমেন্ট সেখানকার গভর্নমেন্টকে তো দিতেই হবে, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে। আচ্ছা তাহলে ইন্ডিয়ান কোম্পানি বলতে কোম্পানি এলো বিজনেস করতে, এখানে প্লেস অফ ম্যানেজমেন্ট এফেক্টিভ ম্যানেজমেন্ট, সাপোজ এখানে যারা বিজনেস করছে ফরেন থেকে যারা এসেছে তারা এখানে ধরো অফিস খুলে রেখেছে, কিন্তু ডিসিশন যে হচ্ছে কোন প্রোডাক্ট সেল হবে কি হবে না, কোথায় বিজনেস বাড়ানো হবে কি হবে না, এসব যে ডিসিশন হচ্ছে সেগুলো সব আউটসাইড ইন্ডিয়া থেকে নেওয়া হচ্ছে, ইন্ডিয়াতে কেউ আসেনি ডিসিশন নিতে, বোর্ড অফ ডাইরেক্টর কেউ নেই। তার মানে তোমার প্লেস অফ এফেক্টিভ ম্যানেজমেন্ট কোথায় আছে? ফরেনে আছে, তাহলে নন রেসিডেন্ট। ঠিক আছে, ওটা হলো কেসটা হচ্ছে, এবার তখন হচ্ছে ফরেন কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করছে, তাহলে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ইনকামের উপরেই শুধুমাত্র, হ্যাঁ ইন্ডিয়ান ইনকামের উপরেই শুধু ট্যাক্স দেবে। ইন্ডিয়ান গভর্নমেন্টকে শুধুমাত্র ইন্ডিয়ান ইনকামের উপরে ট্যাক্স দেয়, ফরেন কোম্পানি সেই দেশেরও ইনকাম আছে, ইন্ডিয়ারও ইনকাম রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে শুধুমাত্র ইন্ডিয়ান ইনকামের উপরেই ট্যাক্স দেবে। তার যে প্রফিট হয়েছে সেটা ট্যাক্স দেবে। আমি চ্যাপ্টারে প্রথমে বলেছি যে রেসিডেন্ট নন রেসিডেন্ট ক্লাসিফিকেশন কারণ হচ্ছে না স্কোপ জানার জন্য, যদি তোমার নন রেসিডেন্ট হয় তাহলে তুমি শুধু ইন্ডিয়ান ইনকামের উপরে দেবে, যদি তুমি অর্ডিনারিলি রেসিডেন্ট হও তাহলে তুমি গ্লোবাল ইনকামের উপরে ট্যাক্স দেবে, ইন্ডিয়াতে যা ইনকাম করবে অন্য দেশেও যা ইনকাম করবে সবের উপরেই ট্যাক্স দেবে, গ্লোবাল ইনকাম। কোথায় তো সেপারেট কোম্পানি রয়েছে, তো ভোডাফোন তো ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে, সেখানে তার হোল্ডিং কোম্পানি আছে, হোল্ডিং বলতে তার মেন যে কোম্পানি, কিন্তু সেপারেট যে রেজিস্ট্রেশন রয়েছে ইন্ডিয়াতে তো সেপারেট রেজিস্ট্রেশন রয়েছে, সেপারেট তো কোম্পানি ভোডাফোন লিমিটেড তুমি সার্চ করবে মিনিস্ট্রি সে পেয়ে যাবে। ভোডাফোন আইডিয়া তুমি বলতে পারো যে আমি একটা ব্রাঞ্চ খুলেছি সেটার থ্রু দিয়ে আমি বিজনেস করছি, এটা জাস্ট বলতে পারো। আমি এখানে ডিসাইড করতে চাইছি রেসিডেন্ট হবে কি হবে না, বলো। ওদের হচ্ছে বিদেশেও আছে হোল্ডিং কোম্পানি, ওই জিনিসটা ডিফারেন্ট করে দেন না, যে হোল্ডিং কোম্পানি বলতে তুমি একটা তোমার একটা কোম্পানি, হ্যাঁ তুমি আবার একটা কোম্পানি বানাচ্ছ, কিন্তু তার সব শেয়ার, তার মানে সব নয় এখানে বেশিরভাগ শেয়ারটা 50% বেশি শেয়ার তোমার কাছেই আছে, তাহলে তুমি হয়ে যাবে হোল্ডিং, মানে প্যারেন্ট কোম্পানি, ও হয়ে যাবে সাবসিডিয়ারি। এখন আমি ইনকাম ট্যাক্সে হোল্ডিং সাবসিডিয়ারি ভোডাফোন লিমিটেড রয়েছে, এই একটা কোম্পানি বানালো সিগমা লিমিটেড, 50 ভোডাফোন লিমিটেড যদি সিগমা লিমিটেডে 50%-এর বেশি শেয়ার হোল্ড করে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ভোডাফোন কোম্পানিকে বলা হবে হোল্ডিং কোম্পানি, একে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং হোল্ড করে রেখেছে, কাকে হোল্ড করে রেখেছে? সিগমা। ঠিক আছে, ওটা তো হলো না, পরে আমি আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করব।
দেখো তুমি এখানে তাহলে ভোডাফোন কোম্পানি, এও যদি ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন থাকে, এও রেসিডেন্ট হবে, আর এও যদি ইন্ডিয়াতে থাকে রেসিডেন্ট হবে। সাপোজ সিগমা, সিগমা এ তো ইন্ডিয়াতে রয়েছে, সাপোজ এ ধরো ফরেনে রয়েছে, ঠিক আছে, এ ফরেনে রয়েছে, কিন্তু একে কন্ট্রোল করছে কি? ভোডাফোন। ভোডাফোন কোথায় রয়েছে? ইন্ডিয়াতে। তাহলে সিগমা কেউ কি ধরে নেওয়া হবে? রেসিডেন্ট ধরে নেওয়া হবে। তাহলে আমি কি বললাম যে সিগমা লিমিটেড ফরেনে রয়েছে, ফরেন বিদেশে ইনকর্পোরেট হয়েছে, ইনকর্পোরেট বলতে বানানো হয়েছে কোম্পানি, বিদেশে রেজিস্টার্ড রয়েছে, যেহেতু তোমার ভোডাফোন লিমিটেড কন্ট্রোল করছে, ডিসিশন এরই থ্রুতে হচ্ছে, ডিসিশন এই নিচ্ছে সব কিছু, তো ধরে নেওয়া হবে সিগমা লিমিটেড রেসিডেন্ট, ইন্ডিয়ান কোম্পানি না, রেসিডেন্ট। ওই যে স্যার কি একজন বললো, ও দাদাই বললো যে আমার হচ্ছে বিদেশে হচ্ছে ভোডাফোন, কি এ বললো যে ভোডাফোন হচ্ছে বিদেশি কোম্পানি, যে আপনি বললেন না ইন্ডিয়ান হচ্ছে এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ মার্কেটে ওর হচ্ছে শেয়ার বিক্রি। ভোডাফোন বললাম যে বিদেশের কোম্পানি, বিদেশের কোম্পানি সেটা হোল্ডিং কোম্পানি, মানে সে হচ্ছে মেন কোম্পানি, সে ব্রাঞ্চ খুলেছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে আবার একটা কোম্পানি বানিয়ে তাতে হোল্ড করে রেখেছে শেয়ার। ওই একই নামে? হ্যাঁ একই নামে করতে পারে, কিন্তু বিদেশে তোমার তো এখানে আলাদা নাম থাকবে, বিদেশে আইএনসি বলে থাকে, লিমিটেড থাকে না আইএনসি, তোমার ইউএসএ যত কোম্পানি রেজিস্টার হবে আইএনসি। তাহলে ওই লিমিটেড হিসেবে আমাদের ভারতে হচ্ছে ওই 2013 অ্যাক্ট অনুসারে রেজিস্টার করেছে, রেজিস্টার করতে হয় বা তার আগের অ্যাক্ট অনুযায়ী। আচ্ছা তাহলে এরপরে এসে যাও দেখতে হবে রেজিস্টার্ড কোন কোম্পানি আছে। না তখন রেসিডেন্টই থাকবে, কারণ যেহেতু আপনার কোম্পানি একটা রেজিস্ট্রেশন সিগমা তো ইন্ডিয়াতে বানানো হচ্ছে বলছেন, ইন্ডিয়াতে, তার মানে ইন্ডিয়ান কোম্পানি 51% শেয়ার হোল্ড করে যে ভোডাফোন, যে বাইরে সিগমা তো রেজিস্ট্রেশন রয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কোম্পানি একটা রেজিস্ট্রেশন থাকবে, তো সেখানেই তো আপনার সেটা ফুলফিল হয়ে যাচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এটা আমি তাহলে ক্লিয়ারলি লিখে দিচ্ছি যে রেজিস্টার্ড আন্ডার, রেজিস্টার্ড আন্ডার কোম্পানি অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট 2013 বা এর আগের যে কোম্পানি অ্যাক্ট ছিল 2000, এটাই মনে রাখো আগে যা ছিল ছাড়ো। তাহলে অল ফরেন কোম্পানি নট হ্যাভিং পোয়েম, পোয়েম যদি না থাকে ইন্ডিয়াতে কি হবে? নন রেসিডেন্ট হয়ে যাবে। আচ্ছা বইতে একটা তোমাদের প্রবলেম দেওয়া রয়েছে, দেখে না তাহলে আমরা তিনটে ক্যাটেগরি অফ পার্সনের, তিনটে পার্সনের আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমিনেশন শিখে নিলাম, ইন্ডিভিজুয়াল, হিন্দু, আনডিভাইডেড ফ্যামিলি, কোম্পানি। তো এখানে একটা প্রবলেম রয়েছে, দেখো কার প্রবলেম রয়েছে কি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমার ডিটারমাইন করতে হবে ইন্ডিভিজুয়ালের, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করতে হবে। আচ্ছা এখানে উপরে তোমাদের বিমান লেখা রয়েছে না কি নাম লেখা রয়েছে বলো তো, নিচে দেখো কি আছে, প্রকাশ, তাহলে যে কোনো একটা নাম হবে, বুঝতে পারলাম।
তাহলে তুমি কি করবে, প্রকাশকে কেটে তাহলে বিমান করে দাও। আচ্ছা তোমার আনসারে কি আছে, আনসারে যেটা আছে সেটা করো। তাহলে প্রকাশ যেহেতু আর আছে, বিমান কেটে প্রকাশ করে দাও। আচ্ছা তাহলে তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এখানে কত আছে দেখো তো, সবাই 19 কুড়ি আছে, 19 কুড়ি ঋষিধর কি আছে অ্যাসেসমেন্ট ইয়ার? আচ্ছা ম্যাক্সিমাম যে টু রয়েছে এটা আমি এটা দেখে করছি, প্রবলেম আছে সেই জন্য, প্রবলেম হবে না নয় হবে। তাহলে তোমার অ্যাসেসমেন্ট ইয়ার যদি 19-20 হয় কোন বছরের ইনকামের হিসাব চলবে তাহলে? 18-19 এর হিসাব, 18-19 হচ্ছে তাহলে প্রিভিয়াস ইয়ার, 2018-19 হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারে কি 182 দিনের বেশি আছে দেখো তো, 182 দিন বা তার বেশি আছে? তাহলে বেসিক কন্ডিশন কি ফুলফিল হচ্ছে? আর একটা বেসিক কন্ডিশন আছে, ওখানে বলেছিলাম এনি অফ দ্য ফলোয়িং বেসিক কন্ডিশনে 60+365 দিন, তাহলে 60 তো আছে 120, তার মানে 60-এর বেশি, 60-এর বেশি। তো তার আগের চারটেতে দেখো 120, 105, এই চারটে টোটাল করে দেখো, 18-19 বাদ দিয়ে তার আগের চারটে টোটাল করে দেখো 365 হচ্ছে। আমি কি বলেছিলাম যে বছরে ইনকাম করছে সে বছরে 182 দিন কি আছে, কোন বছরে ইনকাম করছে? এটা অ্যাসেসমেন্ট ইয়ার কি 19-20, তার মানে ইনকামের বছর কোনটা? 18-19। ইনকামের বছরে তোমাকে কতদিন থাকতে হবে বলেছি? 182 দিন থেকেছো কি? তার মানে সেকেন্ড কন্ডিশন কি আছে? 60, তার মানে 60 তো ফুলফিল হয়ে গেছে, 60 ফুলফিল হয়ে গেছে। তারপরে তোমায় কি দেখতে হয়, 365 দিন আগের চারটাতে, হ্যাঁ ওইটা বাদ দিয়ে আগের চারটাতে, হ্যাঁ 365 হয়েছে আগের চারটে, 1, 2, 3, 4। রেসিদে বুঝতে পারলো মোটামুটি কি, এটা ঠিক করে বলো কি মোটামুটি কি, এটা তো 60-এর বেশি, এটা তো 60-এর বেশি। আচ্ছা আমি তোমাকে কন্ডিশন দেখাচ্ছি, এখানে এনি অফ দ্য ফলোয়িং বলেছে, তোমার তো 182 হচ্ছে না, 182 হচ্ছে না, তাহলে 60 আর 365, তো 60 কোন বছরে, যে বছরে ইনকাম করছো প্রিভিয়াস ইয়ার, আর 365 তার আগের চারটে, তো ফোর প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার 365, তাহলে এখানে তো 60-এর বেশি হয়ে যাচ্ছে যে বছরে ইনকাম করছো। তার আগের চার বছর কি হবে, 18-19 এর আগের বছর কি হয়, 17-18 আগে, 16-17 আগে, 15-16 তার আগে, 14-15, চারটা মিলে দেখো 160 দিন, এটা এটা চারটে যোগ করলে তো তোমার 365-এর বেশি হয়ে যাবে। তাহলে একটা বেসিক কন্ডিশন ফুলফিল হয়ে গেল, তার মানে তুমি রেসিডেন্ট তো হয়ে গেলো, রেসিডেন্টের কোন ক্যাটাগরিতে যাচ্ছ সেটা তুমি ডিসাইড করতে পারছো না যতক্ষণ না তুমি আরও স্টাডি করছো। সেকেন্ডারি কন্ডিশনে কি বলেছিল, সেকেন্ডারি কন্ডিশনে বলেছিল যে যে বছর তুমি ইনকাম করছো সেই বছরটা ছেড়ে দিয়ে তার আগে 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট ধরতে হবে। তাহলে আচ্ছা ওইটা না করে তুমি, ওটা তো চেক করা কঠিন রয়েছে, তো তুমি 7 বছরের মধ্যে 730 দিন থাকতে হবে, এটা চেক করা ইজি, তো এটা আগে চেক করে নাও। কারণ আমরা সেকেন্ডারি কন্ডিশনে কী জানি, দুটোই ফুলফিল করতে হবে, যদি তুমি একটা ফেল করে যাও তার মানে তুমি কি হয়ে গেলে, নট অর্ডিনারিলি হয়ে গেলে। তাহলে তার মানে তোমার যেটা ইজি কন্ডিশন সেকেন্ডারির মধ্যে সেটা আগে চেক করে নাও, তারপরেরটা চেক করে নাও।
দুটোই দেখতে হবে, দুটোই দেখ মানে দুটোই ফুলফিল করলে তবে অর্ডিনারিলি রেসিডেন্ট হবে। একটা ফুলফিল করে তাহলে নট অর্ডিনারিলি হয়ে যাবে। সেকেন্ডারি দেখছি কারণ তার স্ট্যাটাস ডিটারমাইন করতে চাইছি রেসিডেন্টের কোন পার্ট, রেসিডেন্টের অর্ডিনারিলি না নট অর্ডিনারিলি। আচ্ছা এখানে তাহলে তাহলে তুমি ইজি কন্ডিশন সেকেন্ডারি ইজি কন্ডিশন কোনটা, যে 7 বছরে 700 730 বাদ দিয়ে যেটা যে প্রিভিয়াস ইয়ারের কথা চলছে সেটা বাদ দিয়ে, তাহলে 18-19 বাদ যাবে তাই তো? এই ইনকামের বছরটা বাদ দিয়ে তার আগের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 730 হচ্ছে কি হচ্ছে না? হয়ে গেছে 730, 730 পেরিয়ে গেছে। তার মানে তোমাকে আর যে কন্ডিশন রয়েছে আরেকটা সেটাও চেক করে দেখতে হবে। 730 হয়ে গেছে মানে একটা কন্ডিশন রয়েছে, তার মানে এখন পর্যন্ত আমরা ধরতে পারি এটা আর নেই না। তোমার যদি এটা ফুলফিল না করতো তাহলে তুমি কি বলে দিতে যে নট অর্ডিনারিলি রেসিডেন্ট, নট অর্ডিনারিলি রেসিডেন্ট বলতে, কারণ দুটোই ফুলফিল করতে হবে। কিন্তু যেহেতু এটা ফুলফিল করে গেছে তার মানে আরেকটা দেখতে হবে, সেটাও যদি ফুলফিল করে যায় তাহলে আমার অর্ডিনারিলি হয়ে যাবে নট অর্ডিনারিলি। এখন পর্যন্ত নয়, তারপর এটা চেক করো, এটা তো ফুলফিল হয়ে গেছে, এখন পর্যন্ত আবার কি হচ্ছে? এটা যদি না ফুলফিল করতে তাহলে নট অর্ডিনারিলি বলতে, এটা যেহেতু ফুলফিল করেছে আর একটা চেক করতে হবে, সেটাও ফুলফিল করে গেলে তাহলে তো অর্ডিনারিলি হয়ে যাবে। তাহলে তুমি যখন এই বছরটা চেক করছো আর 10টার মধ্যে দুটো তুমি কোথায় দেখে নিলে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি? দশটার মধ্যে দুটোতে তোমার বেসিকের যে কোনো একটা ফুলফিল করলেই হবে, দশটার মধ্যে দুটোতে। তাহলে দশটা কোথা থেকে চালু হবে বলো, দশটা কোথা থেকে চালু হবে? 17-18 থেকে চালু হবে। তুমি যখন 17-18 চেক করছো তখন এতে তো 60 days রয়েছে, তার আগের আবার 4টা দেখবে, কারণ 182 তো নেই, 182 থাকলে আমি বলে দিতাম ওই বছর রেসিডেন্ট। তাহলে এই বছর চেক করতে গেলে এটা দেখে নিলে তার আগের 4টে ক্লোজ যোগ করে দেখো 1, 2, 3, 4 লাস্টের 4টে যোগ করে দেখো 365। হ্যাঁ 17-18 যদি আমি রেসিডেন্ট ছিল কি ছিল না ডিসাইড করতে চাই, বেসিক কন্ডিশনের হিসাবে কি আছে? 182 তো হচ্ছে না, তারপরে তোমার অর দিয়ে কি লেখা রয়েছে যে 60 দেখতে হবে, এখানে 60 তো হয়ে যাচ্ছে, কিন্তু তার আগের 4টেতে তোমার কি দেখতে হবে? 365 হচ্ছে কি হচ্ছে না দেখতে হবে, টোটাল করে দেখো হচ্ছে কি হচ্ছে না, হয়ে যাবে হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সে রেসিডেন্ট হয়ে যাচ্ছে, তার মানে আগের একটা বছর হয়ে গেল। তারপরে তাহলে এটা চেক করো এটার কেসে কি হবে, তার আগের 4টেতে আগে দুটো ইয়ারে ও রেসিডেন্ট কিনা, হ্যাঁ এরকম করে দেখতে হবে 10টার মধ্যে দুটো। তাহলে এই বছর তুমি যদি চেক করতে চাও তাহলে তার আগের 4টে দেখো, এই বছরে তো 60-এর বেশি, তাহলে আগের 4টে 1, 2, 3, 4 টোটাল করে দেখো তোমার 365 হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো রেসিডেন্ট, তাহলে আমি যে বছর ডিসাইড করেছিলাম তার আগের দুটো বছর, যে বছর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করছি তার আগের দুটো বছর 17-18 আর 16-17 তোমার রেসিডেন্ট রয়েছে, তার মানে 10-এর দুটোতে রেসিডেন্ট হয়ে গেল, আগে 10টা পর্যন্ত আমি এরকমভাবে দেখতে পারি অর্ডিনারিলি। তাহলে এক্সাম এখানে কি দেওয়া রয়েছে আমরা দেখে নেব, এখানে রয়েছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি, অর্ডিনারিলি রয়েছে, অর্ডিনারিলি রয়েছে, হ্যাঁ একটা যদি না ফুলফিল করতো।
আমি সেই জন্য তোমাকে বললাম যে প্রথমে ইজি কন্ডিশনটা চেক করো, সেখানে কি 7টা বছর লাস্টে শুধু যোগ করলেই হবে, কিন্তু এখানে যখন তোমাকে 10টার মধ্যে দুটোতে রেসিডেন্ট আছে কি নেই চেক করতে হবে, তখন কিন্তু তুমি যে বছরে চেক করবে সে বছরে দেখে নিবে যে ফুলফিল হচ্ছে কিনা, তার আগে আবার 4টা দেখে 365 হচ্ছে কিনা। আর যদি দেখতে হবে ঠিক আছে রেসিডেন্ট কোন বছর ছিল, আর পিছিয়ে এগিয়ে এগিয়ে চলে যাবে, মানে দুটো দুটো কেন করে কেন, হ্যাঁ তুমি এইভাবে চেক করে করে যাবে, তুমি যে রেসিডেন্ট হয়েছো লিখে নিয়েছো যে আমি এই বছর চেক করে নিলাম রেসিডেন্ট, এটাতে চেক করে নিলাম রেসিডেন্ট, যদি না হতো ঠিক আছে আমি তোমাদের এক্সারসাইজ পাঠিয়ে দেবো আজকে এই পর্যন্ত।